হাঁসখালীর কাণ্ড এবং ওই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দেওগাঁওয়ে মিছিল ও পথসভা করল ডিওয়াইএফআই। এদিন দেওগাঁওয়ের বেলতলি ভান্ডানি মন্দির মোড়ে মিছিলের পরে পথসভায় ক্ষোভে ফেটে পড়েন বক্তারা। বক্তব্য রাখেন ডিওয়াইএফআই এর আলিপুরদুয়ার জেলা কমিটির সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন জেলা যুব সম্পাদক জীবন সরকার, ফালাকাটা 2 নম্বর লোকাল কমিটির সদস্য মজিবুল আলম প্রমুখ। হাঁসখালীতে নাবালিকাকে ধর্ষণ ও হত্যা করে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। এ প্রসঙ্গে সম্প্রতি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে কুরুচিকর বলে অভিহিত করেছেন তারা। দেওগাঁও থেকে মুস্তাক মোর্শেদ হোসেনের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।